কর্তাদের পাশাপাশি খেলোয়াড়দের উপরেও বিরূপ ইস্টবেঙ্গল কোচ ম্যানোলো ডিয়াস। দলের রক্ষণ তাসের ঘরের মতন ভেঙে পড়লেও খেলানো হচ্ছে না জাতীয় দলের খেলোয়াড় আদিল খানকে। গত ম্যাচে দুবার ওয়ার্ম আপ করিয়েও নামাননি তাকে। এবার শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে শুধু প্রথম এগারোতেই নয়, 18 জনের দল থেকেই বাদ যাচ্ছেন আদিল। দল গঠনের ক্ষেত্রেও সহকারী কোচেদের কথাও নাকি শুনছেন না এই প্রধান কোচ ম্যানোলো ডিয়াস। এমনকি কর্তাদের কথাকেও গুরুত্ব দিচ্ছেন না তিনি। এখন প্রশ্ন উঠছে কোচের ভূমিকা নিয়েও, কেন তিনি নিজেকেই সর্বস্বর্বা ভাবছেন। এবার এইভাবে আর কতদিন চলে সেটাই এখন দেখার বিষয়। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।